এক সময় এক জমিদার রাজা অশ্বিন বাহাদুর নজিপুর গ্রামে শাসন করত। নজিপুর অঞ্চলের গ্রামগুলি ধনী ছিল। এক বছর সঠিক সময়ে কৃষকদের কাছ থেকে কর আদায় করা হয়নি। এই অঞ্চলে আয়ের পরিমাণ হ্রাস। রাজা কোনো কারণ না জানতে পেরে তার কোষাধ্যক্ষকে ডেকে পাঠায়। জগন্নাথ, আমরা এবছর কোনো কর পাইনি। এটা যদি চলতে থাকে আমরা কোনো ভালো কাজ করতে পারবো না। তুমি বলো জগন্নাথ, আমাদের এখন কি করা উচিত? জমিদারের কথা শুনে জগন্নাথ বলল, মহারাজ, আমরা এখন করদানের অপেক্ষা না করাই ভালো। কৃষকরা যদি মনে করে তারা সময় মতো কর দেবে না, তাহলে কিছুই করা যাবে না। এখন আমাদের কিছু উপায় বার করতে হবে। জমিদার ভেবে বলল, জগন্নাথ, তুমি যা বলছো সেটাই ঠিক। জগন্নাথ বলল, আমি ব্যক্তিগতভাবে কয়েকটি গ্রাম ঘুরে দেখব, তারপর প্রতিটি বাড়িতে গিয়ে কর সংগ্রহ করব। আমি আমাদের প্রহরীদের মাধ্যমে অন্যদের বার্তা পাঠাবো, এটাই কর সংগ্রহ করার উপায়। জমিদার জগন্নাথের প্রশংসা করল এবং বলল তার ধারণাটি ভালো। পরের দিন জগন্নাথ তার সাথে চারজন প্রহরীকে নিয়ে কর আদায়ের জন্য গ্রামে গ্রামে রওনা হয়ে গেল। তারা এক সপ্তাহ ধরে বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করল এবং কৃষকদের কাছ থেকে কর আদায় করল। তারপর জগন্নাথ সংগৃহীত কর চারটি বাক্সে রাখল। যখন চারজন প্রহরী তাদের কাঁধে নিয়ে যাচ্ছিল, তখন জগন্নাথ ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সন্ধে নাগাদ তারা একটি ছোট্ট গ্রামে দিয়ে পৌঁছল। জগন্নাথ ভাবল, এই ছোট্ট গ্রামে রাত্রিরে থাকতে তাদের অসুবিধে হবে। সে তখন প্রহরীদেরকে ডেকে বলল, শোনো, এখন অন্ধকার হচ্ছে, আমার মনে হয় এখানে থাকা সুবিধাজনক নয়। আমি ঘোড়ায় চড়ে নুজিপুর ফিরে যাব, তোমরা কি করবে? মহাশয়, আমরা সারাদিন এই টাকার বাক্সগুলো বহন করে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আজ রাতে এই বটগাছের নিচেই থাকব। আমরা এই গাছের নিচে রান্না করব আর এখানেই ঘুমোব। আমরা খুব সকালে নজিপুরে আসব। ঠিক আছে, তবে এই টাকার বাক্স আপনাদের কাছে নিরাপদে রাখুন, রাতে ঘুমোবেন না। এটা বলে জগন্নাথ ঘোড়ায় চড়ে নজিপুর চলে গেল। এরপর প্রহরীরা বটগাছের নিচে রান্নাবান্না শুরু করে দিল। খাবার খেয়ে তারা চারজন চারটে বাক্সের পাশে ঘুমিয়ে পড়ল। চার প্রহরীর মধ্যে কানাই গভীর ঘুমে পড়ল। কানাইকে দেখে বাকিরা খুব বিরক্ত হল এবং সিদ্ধান্ত নিল যে সকাল অবধি একের পর এক কয়েক ঘন্টা করে জেগে থাকবে। এদিকে তারা বটগাছের ডালে একটা শব্দ শুনতে পেল। সেই শব্দ শুনে প্রহরীরা ভীত হয়ে ওপরে তাকালো। তারা দেখল বটগাছের শিকড় ধারণ করে এক লম্বা চুল নিয়ে এক ভূত নেমে আসছে। সাহস কেমন করে? তুই আমার গাছের নিচে খাবার রান্না করিস আর আমার অনুমতি ছাড়া ঘুমোস? দাঁড়া, এখনই দেখাচ্ছি মজা তোদের। ভূত তাদেরকে দেখে চেঁচিয়ে উঠল। সেই ভয়াবহ ভূতকে দেখে প্রহরীরা চেঁচামেচি শুরু করে দিল, তারপর সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কানাই এই চেঁচামেচির শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ল। সে দেখল এক ভয়ঙ্কর ভূত লম্বা চুল নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। প্রহরীরা দৌড়তে দৌড়তে জমিদারের কাছে পৌঁছে গেল। তারা জমিদার বাড়িতে গিয়ে জমিদারকে সব কথা বলল। সেটা শোনার পর জমিদার চিৎকার করে বলল, সব বোকার দল তোমরা! ওখানে সমস্ত করের টাকা তোমরা রেখে এসেছো, লজ্জা করছে না তোমাদের? রাজা পরদিন আরো চারজন প্রহরীকে নিয়ে সেই বটগাছের নিচে পৌঁছল। সে দেখল সেখানে কানাই ওই চারটে বাক্স নিয়ে বসে আছে। জমিদার কানাইয়ের সাহসের ভীষণ প্রশংসা করল। শুধু প্রশংসা নয়, সে কানাইকে 1000 টাকা পুরস্কারও দিল। তারপর সেই বিষয়টা সকলের মধ্যে জানাজানি হয়ে গেল। তারা সবাই কানাইয়ের প্রশংসা শুরু করে দিল। কানাই তার বাড়িতে পৌঁছালো,
তারপর তার স্ত্রী তাকে বলল, আমি ভাবিনি আপনি এত সাহসী মানুষ। কানাই হেসে বলল, শুধু আমি আর সেই ভূতটাই জানে আমি কত সাহসী। আমার সাথে আসা তিনজন প্রহরী যখন পালিয়ে চলে গেল আর আমি পালাতে পারলাম না, আমি ওই ভয়াবহ ভূতকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ভূত ভাবল আমি মারা গেছি, তাই সে ওখান থেকে চলে গেল। ভোরবেলা জমিদারের ঘোড়ার আওয়াজ শুনে আমি আমার জ্ঞান আবার ফিরে পেলাম। কানাই সব কথা খুলে বলল। ও আচ্ছা, তাই? এই কথাটা আর কাউকে বলবেন না, এই গোপনীয়তা কেবল আমার আপনার আর ওই ভূতের মধ্যেই থাক, তাই ভালো। প্লিজ ওয়াচ এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ট্যাপ দ্য বেল আইকন। থ্যাংক ইউ।